আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ব্রাদার ব্রাদারানে ইসলাম ইসলামের তরফ থেকে আপনাদের কাছে আহ্বান জানানো হচ্ছে যে হে মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে তেমনটাই ভয় করো যেমনটা তার হক রয়েছে অর্থাৎ আল্লাহকে ভয় পাওয়া যতটা দরকার যেরকমভাবে ভয় পাওয়া দরকার সেরকমভাবে আল্লাহকে ভয় করতে হবে এবং এর সাথে সাথে আর একটি আহ্বান দেওয়া হচ্ছে যে মরণের আগ পর্যন্ত নিজেকে খাঁটিভাবে মুসলিম বানিয়ে প্রস্তুত করে রাখতে হবে এবং ওই মুসলিম حالতেই মৃত্যুবরণ করতে হবে এই এইTestCase মোটেই উত্তরটি করা চলবে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুল্লাহ হাককাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে এবং তাকে ভয় করতে হবে তার সাথে সাথে তাকে ভালোবাসতে হবে এটাই ইসলামের দাওয়াত এটাই ইসলামের চাহিদা সুতরাং আমাদেরকে এর ওপর আমল করতে হবে আমরা যারা এই থেকে গাফিল আছি তাদেরকে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এসব করা তফিক দান করেন আমা আলাই নাইল্লাল বালাগ বালাক